এখানে কি কি পাওয়া যায়? চিংড়ি মাছ পাওয়া যায়, চিকেন মাছ, চিকেন পাওয়া যায়, ভেজিটেবল পাওয়া যায়, ডিম পাওয়া যায়, ভেটকি মাছের চপ পাওয়া যায়। তুমি আমাকে ডিমের দুটো দাও, যাই হোক দেখতে পাচ্ছ কি কি পাওয়া যায়। তো আমি ভাবছি প্রত্যেকটা একটা একটা করে নেব আর দেখবো কোনটা কিরকম টেস্ট হয়। হেই, ওয়েলকাম টু মাই চ্যানেল এ ভি লাইভ ফুড ব্লগিং। আর আজকে আমি এসেছি তোমার আমার সকলের চেনা কৃষ্ণনগর স্টেশনে। ঠিক শুনছো, কৃষ্ণনগর স্টেশনে। আর আজকে তোমাদেরকে দেখাবো কৃষ্ণনগর স্টেশনের কিছু জনপ্রিয় খাবার, তাদের প্রাইস, তাদের টেস্ট এবং তাদের কোয়ালিটি। তো চলো দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সিঙ্গারা দিয়ে স্টার্ট করলাম। কৃষ্ণনগর স্টেশনের এটা একটা জনপ্রিয় খাবারের মধ্যে একটা। সিঙ্গারা এখনও 2 টাকা করে পাওয়া যায়, সেটা হয়তো আমি এখানে না আসতে জানতাম না। অনেকে বলেছে, অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করেছে যে 2 টাকায়ও সিঙ্গারা পাওয়া যায় কৃষ্ণনগর স্টেশনে। তো আমি আজকে নিজে আসলাম, দেখলাম, বিশ্বাস হলো। তো দেখি টেস্টটা কেমন এটা। সাথে আরো বেশি ভালো লাগছে। টাকায় সিঙ্গারা ভাবা যায় না আজকের যুগে। সিঙ্গারাটা খাওয়ার পরে এখন খেলাম কৃষ্ণনগর স্টেশনের বিখ্যাত ডালপুরি। দুটোর দাম 5 টাকা, সরি 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 ভুল, দুটোর দাম 10 টাকা। আর না খেলে তোমাদেরকে বোঝাতে পারবো না, বা তোমরা যদি নিজে না খো বুঝতে পারবে না, কিন্তু অসাধারণ টেস্ট তরকারিটা বিশেষ করে। কৃষ্ণনগর স্টেশনে এসে যদি চপ না খাই তাহলে কি খেলাম? তো এসে পড়েছে একটা চপের খুব বিখ্যাত দোকানে। তো দেখিনি চপের প্রাইস কি বা কি এখানে পাওয়া যায়। এখানে তোমার এখানে কি কি পাওয়া যায়? চিংড়ি মাছ পাওয়া যায়, চিকেন মাছ, চিকেন পাওয়া যায়, ভেজিটেবল পাওয়া যায়, ডিম পাওয়া যায়, ভেটকি মাছের চপ পাওয়া যায়। তুমি আমাকে ডিমের দুটো দাও,
যাই হোক দেখতে পাচ্ছ কী কী পাওয়া যায়। তো আমি ভাবছি প্রত্যেকটা একটা একটা করে নেব আর দেখবো কোনটা কীরকম টেস্ট আছে। তো আমাকে প্রত্যেকটা একটা একটা করে দিও। তো এটা কিসের চপ? এটা হচ্ছে চিকেনের চপ দেখতে পাচ্ছ সাইজটা। আর এটা চিংড়ি মাছ, এটা চিংড়ির চপ। এটা 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 ভেজিটেবিল চপ। আর এটা মনে হয় ভেটকি মাছের চপ, তাই তো? এতগুলো একসাথে নিয়েছি, ঠিক আছে। তোমরা দেখে নাও তো এগুলোর রেট কি আছে, প্রাইস কি আছে এগুলো? চিকেন হলে 15 টাকা, ভেটকি 10 টাকা, চিংড়ি 10 টাকা, ভেজিটেবিল 7 টাকা। তো একটা ভালো রেস্টুরেন্টে মোটামুটি চিকেন চপ খেতে গেলে কিছু না হলেও 70-80 টাকা লাগে, আর এখানে 15 টাকায় পাচ্ছি। যাক দেখে নিই টেস্টটা কেমন। তোমাদের এখানে ফেমাস কোনটা চারটার মধ্যে সেরে আগে কথা? ভেটকি টাকা, ভেটকি এটা, তাই তো? ভেটকি মাছের চপটার মধ্যে একটা ভেটকি মাছের ফ্লেভারটা পাচ্ছি। এটা দাম কত বললে? 10 টাকায় ভেটকি মাছের চপ হওয়া যায়।